সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মুস্তাকিম বিল্লা ও আমি মিধাত আজিজাবির শুরুতেই সংবাদ শিরোনাম ক্যাসিনো সংস্কৃতির শুরু বিএনপি আমলে রাজশাহীতে তথ্যমন্ত্রী দলে অনুপ্রবেশকারীদের ঝেঁপিয়ে বিদায় করতে হবে এইসটি ইমাম রাজশাহীর টিবার থেকে সোনাইকান্দি পর্যন্ত পদ্মা নদীর পার করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নাটোরে স্কুল মাঠে নির্মাণ সামগ্রীর স্তূপ শিক্ষার্থীদের পড়াশোনায় প্রতিবন্ধকতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন ক্যাসিনো সংস্কৃতির শুরু হয়েছে বিএনপি সরকারের আমলে আর তখন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা এর সঙ্গে জড়িত থাকার কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মঙ্গলবার দুপুরে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের কথা বলেন তিনি তথ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন কে কোন দলের বা মতের তা দেখা হচ্ছে না বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন শীর্ষ পর্যায় থেকে অনিয়ম দুর্নীতি করা হয়েছে হাওয়া ভবন তৈরি করে প্রত্যেক ব্যবসায় দশ পার্সেন্ট কমিশন নেওয়া হতো তারেক রহমানের দশ বছরের সাজা হয়েছে তার বিরুদ্ধে এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে তিনি বলেন এই ক্যাসিনো সংস্কৃতি বিএনপির আমলেই শুরু করা হয়েছে সাদেক হোসেন খোকা মির্জা আব্বাস মোসাদ্দেক হোসেন ফালুরা এগুলো শুরু করেছিলেন তখন ক্ষমতার শীর্ষ পর্যায়ে এগুলোর সঙ্গে যুক্ত ছিল তাই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন কে কোন দলের বা মতের তা না দেখে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেখানে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে তদন্ত সাপেক্ষে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে ক্যাসিনোর বিরুদ্ধে এতদিন ব্যবস্থা নেওয়া হয়নি কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন ব্যবস্থা যে আগেও নেওয়া হয়নি তা নয় ব্যবস্থা আগেও নেওয়া হয়েছে এখন একেবারে সারাশি অভিযান চলছে তিনি বলেন কয়েকটি অনলাইন পোর্টালে নিউজ এসেছে জি কে শামীম প্রতি মাসে এক কোটি টাকা করে তারেক রহমানকে দিত বিএনপির অনেক নেতাকেও সে পয়সা দিত অর্থাৎ এই যে ক্যাসিনো কালচার যারা শুরু করেছিলেন তারাও নিয়মিত মাসহারা পেত আমরা কে কোন দলের বা মতের সেটি না দেখে ব্যবস্থা গ্রহণ শুরু করেছি দেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেখানে মাদক অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন এবং সেখানে কে কোন মতের কিংবা পথের সেটি দেখা হচ্ছে না আর অন্যদিকে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন শীর্ষ পর্যায় থেকে এই অনিয়ম দুর্নীতি করা হতো হাওয়া ভবন তৈরি করে প্রত্যেক ব্যবসায়ী দশ পার্সেন্ট কমিশন নেওয়া হতো খোয়াবভবন তৈরি করে সেখানে আমোদ ফুর্তি করা হতো এবং দুর্নীতির দায়ে তারেক রহমানের দশ বছর সাজা হয়েছে তার বিরুদ্ধে এফ এসে সাক্ষ্য দিয়ে গেছে আরাফাত আরাফাত্রমান কোকর দুর্নীতি সিঙ্গাপুরে উদ্ঘাটিত হয়েছে দুর্নীতির মাধ্যমে প্রচার পাচারকৃত বিশ কোটি টাকা দেশে ফেরত আনা হয়েছে এবং এই ক্যাসিনো সংস্কৃতি ক্যাসিনো সেটি বিএনপির আমলেই শুরু করা হয় সাদেক হোসেন খোকা মির্জা আব্বাস মোসাদ্দেক হোসেন ফালুরা এগুলোর সাথে যুক্ত ছিল যেহেতু তখন ক্ষমতার শীর্ষ পর্যায়ে এগুলোর সাথে যুক্ত ছিল তখন এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং বেগম খালেদা জিয়া নিজে কালো টাকা সাদা করেছেন তার অর্থমন্ত্রী কালো টাকা সাদা করেছেন এবং বেগম খালেদা জিয়ার আজকে শাস্তি হচ্ছে হয়েছে কারণ তিনি এতিমের এতিমখানার জন্য যে টাকা এসেছিল সেই টাকা এতিমখানার জন্য ব্যয় না করে বরং নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার করেছেন সেজন্যই তার শাস্তি হয়েছে আর মাননীয় প্রধানমন্ত্রীকে কোন মতের পথে না দেখে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সেখানে যাদেরই সংশ্লিষ্টতার কথা আসবে তদন্ত সাপেক্ষে সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন নেওয়া হয়নি তা নয় আগেও নেওয়া হয়েছে এবার একেবারে সাদাসি অভিযান পরিচালনা করা হচ্ছে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ ইমাম বলেছেন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করেছি এরা দলের ভয়ানক ক্ষতি করছে সময় এসেছে এদেরকে এখন ঝেটিয়ে বিদায় করার মঙ্গলবার দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ অনুষ্ঠানের প্রশ্ন উত্তরে এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন দলকে যখন সম্প্রসারিত করা হচ্ছিল এই সুযোগে অনুপ্রবেশকারীরা দলে ঢুকে পড়ে মারাত্মক ক্ষতি করেছে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তরুণ তরুণীদের বিভিন্ন প্রশ্নের জবাবে এইচটি ইমাম আরও বলেন দু সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে ভবিষ্যতে সেই ডিজিটাল বাংলাদেশ এখন আমরা দেখতে পাচ্ছি তিনি আরো বলেন তরুণরা তার বঙ্গবন্ধু নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী পড়লে আমরা জানতে পারি তারা তরুণ বয়সে নেতৃত্ব দিয়েছেন তবে চিন্তাভাবনা যদি সতেজ হয় তবে তুমি সব সময় তরুণ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন আজকের তরুণরাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ তাই তোমরা যারা তরুণরা দেশকে ভালোবাসো জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করো তারা কখনো ভুল করবে না তরুণরাই বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান অনুষ্ঠানে রাজশাহী মহানগরীর এবং জেলার বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষার্থী ও তরুণ তরুণীরা অংশ নেন এবং প্রত্যেকেরই মুখে আমাদের অলকের ভাষায় দেখতে পাচ্ছি এবং ভবিষ্যৎ সকলেরই উজ্জ্বল আমি আশা আজকে এখানে যারা আছে শুধু তারাই নয় তোমাদের মাধ্যমে যারা অন্যরাও শুনবে প্রচারিত হবে তারাও উদ্বুদ্ধ হবে এবং শুধু দেশকে নয় বাংলাদেশ আওয়ামী লীগকে বিশেষ করে তোমাদের অনেক কিছু দেওয়ার আছে এটির সঙ্গে আমি সূত্র ধরে বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগের অনুপ্রবেশটা ঘটেছে একটা বিশেষ সময়ে যখন আমরা দলকে সম্প্রসারিত করতে চাচ্ছিলাম সেইরকম এরই সুযোগ নিয়ে কিছু কিছু লোক ভোল পাল্টে হঠাৎ করে কাতারাতি ঢুকে পড়েছে আমি এখানে অবশ্যই বলব যে এগুলোতে আমরা প্রথম দিকে হয়তো অতটা সাবধান ছিলাম না তখন মনে করেছি আওয়ামী লীগের রাজনীতিতে নিশ্চয়ই বিশ্বাস করে আজ নেতৃত্বে বিশ্বাস করে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এরকম দেখা গেল যে এই আওয়ামী লীগকে ব্যবহার করে কিছু বেশ কিছু অনুপ্রবেশকারী বিভিন্ন জায়গায় আমাদের দলকে শুধু দলের ভাবমূর্তি নষ্ট করছে তাই নয় দেশে এবং দশে মারাত্মক ক্ষতি করছে এই ক্ষতিগুলো জানেন তোমরা তো নিশ্চয়ই পত্র পত্রিকা দেখছো এবং এই জিনিসটি একটু চট করে রাতারাতি তো কোনো অ্যাকশনে যাওয়া যায় না অবনীত হয় তথ্য সংগ্রহ করতে হয় এবং কে কে কারণে চিত্র দিচ্ছে সেগুলো জানতে হয় এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জননত্রী শেখ হাসিনা যিনি আমাদের তবে সভাপতি তার কাছে যখন সমস্ত তথ্য আসছে তিনি পরামর্শ করে অনেক ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছেন যে এখনই সময় আওয়ামী এখন পরিচ্ছন্ন করতে হবে রাজশাহী মহানগরীর টি বাদ থেকে পবা উপজেলার সোনাইকান্দি পর্যন্ত পদ্মা নদীর পার পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম লিটন ও রাজশাহী দুই আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ মঙ্গলবার সকাল নয়টায় সম্পদ প্রতিমন্ত্রী প্রথমেই নগরীর সীমান্ত অবকাশ এলাকায় পদ্মা নদীর তীর পরিদর্শনে যান এরপর তিনি টিবাদ এলাকা থেকে একটি বোটে চড়ে সোনাইকান্দি পর্যন্ত পরিদর্শন করেন এ সময় তিনি বুলনপুর হারুপুর ও নবগঙ্গা এলাকায় নদীর পারে বাঁধ নির্মাণ দেখে সন্তোষ প্রকাশ করেন যেসব এলাকায় এখনো বাঁধ নির্মাণ করা হয়নি সেগুলোর জন্য প্রকল্প গ্রহণের জন্য স্থানীয় সংসদ সদস্য হোসেন ও সিটি মেয়র এ এইচ এম লিটন প্রতিমন্ত্রীকে ফজলে অনুরোধ করেন রাজশাহীর এই দুই জনপ্রতিনিধি কিছু পরিকল্পনার কথাও জানান এ সময় প্রতিমন্ত্রী বলেন রাজশাহী শহরকে নিরাপদ এবং দৃষ্টিনন্দন রাখার জন্য যা যা প্রকল্প গ্রহণ করা দরকার তা করা হবে এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান উত্তর পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমিরুল হক নির্বাহী প্রকৌশলী সৈয়দ শাহিদুল আলম উপস্থিত ছিলেন এক মাস ধরে নাটোরের গুরুদাসপুরের একটি সরকারি স্কুল মাঠ দখল করে রেখেছে ঠিকাদার সুজিত কুমার সরকার এতে করে ওই স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা খেলাধুলা ও চলাচলে পড়তে হচ্ছে ভোগান্তিতে ঘটনাটি ঘটেছে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হামলাইকোল প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয় শিক্ষার পরিবেশ নষ্ট করা সহ এলাকার পরিবেশও নষ্ট করে চলেছে বিদ্যালয়ের মাঠ থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনাতে প্রশাসনের পদক্ষেপ চান এলাকাবাসী প্রায় এক মাস ধরে এভাবেই ঠিকাদার তার ক্ষমতার প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করা সহ এলাকার পরিবেশও নষ্ট করে চলেছে বিদ্যালয়ের দিকে তাকালে শুধু সড়ক নির্মাণ সামগ্রী চোখে পড়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান তারা মাঠে দীর্ঘদিন যাবৎ খেলাধুলা করতে পারছে না অনেক সময় স্কুলে আসার সময় ছাত্রছাত্রীরা পড়ে গিয়ে পায়ে আঘাত পায় তাছাড়া মাঠের মধ্যে বসানো মেশিনের শব্দে তাদের ক্লাস করতে অনেক অসুবিধা হচ্ছে শিক্ষকদের কোনো পড়ায় তাদের কানে আসছে না তাই তারা সরকারের কাছে দাবি করেন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ দখল করে পড়াশোনার পরিবেশ নষ্ট করা এই ঠিকাদারের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করার আমাদের লেখাপড়া অনেক সমস্যা হচ্ছে মেশিনের শব্দে এক মাস ধরে এখানে আমরা খেলতে আমাদের খুব অসুবিধা হচ্ছে তাই এগুলো হেঁটারে আমরা খেলতে পারবো আমাদের এগুলো হেঁটারে খুবই ভালো হয় আমরা এক মাস ধরে এই বাংলাদেশ সেজন্য খেলাধুলা করতে পারছি না আমরা করে যাচ্ছি এক মাস ধরে সেই জন্য এগুলো হেটালে আমরা খেলতে পারি এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন ঠিকাদার তার বা বিদ্যালয় পরিচালনা কমিটির কোনো অনুমতি না নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে এখন শুরু হয়েছে শব্দ দূষণ ও বায়ু দূষণ ছোট ছোট শিশু শিক্ষার্থীদের পড়াশোনায় এবং শারীরিক সমস্যা হচ্ছে এ বিষয়ে ঠিকাদার সুজিত কুমার সরকারের সাথে যোগাযোগ করা হলেও কোনো লাভ হয়নি দ্রুত প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয় মাঠ থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে নিয়ে পড়াশোনার পরিবেশ তৈরি করে দেওয়ার দাবি জানান গত এক মাস ধরে কাজ চলছে এই বালি রাখা আর খোয়া রাখা এর ফলে আমাদের পড়াশোনারও ব্যাঘাত হচ্ছে শব্দ দূষণ হচ্ছে খোয়া ভাঙে খোয়ার ভাঙার যে মানে বিকট শব্দ এটা আমাদের ক্লাস করার ক্ষেত্রে অসুবিধা হয় আবার গাড়ি যাচ্ছে বালি উড়ে গুলা উড়ে আর বালি অনেক সময় বাতাসে এই দিকে উড়ে আসে বায়ু দূষণও হচ্ছে তাছাড়া আমাদের এখানে ওরা যে কাজ করছে আমাদের কাছে কোনো অনুমতি নেয়নি ওইভাবে আবার আমাদের স্কুল যে কর্তৃপক্ষ আছে ওনাদের কাছে অনুমতি নেয়নি এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী বলেন তিনি বিদ্যালয়ের মাঠে সড়ক নির্মাণ সামগ্রী শিক্ষার্থীদের পড়াশোনা কোনো ঠিকাদারকে কাজ করতে দেওয়া হবে না এ ব্যাপারে উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে তিনি স্পটে গিয়ে সরে জমিনে তদন্ত করবেন তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে অভিভাবক ও এলাকাবাসীর দাবি দ্রুত সময়ে স্কুল মাঠ থেকে দ্রুত সময়ে নির্মাণ সামগ্রী সরিয়ে পড়াশোনার সুস্থ পরিবেশ ফিরে আনতে হবে পাওয়া গেছে এই বিষয়টি তদন্ত করার জন্য আমাদের প্রাথমিক শিক্ষা অফিসের মহোদয়কে নির্দেশনা প্রদান করা হয়েছে উনি স্পটে সাংগঠনিক তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করবেন আমরা তার তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে আইনি ব্যবস্থা নেব কারণ আমরা চাই স্কুলের খেলা মাঠ যেন বাচ্চারা খেলাধুলায় ব্যবহার করতে পারে এটা সব সময় আমরা অগ্রাধিকার ভিত্তিতে ধন্যবাদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একশো ছাব্বিশটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান পৌর মেয়র আতাউর রহমান সরকার ভাইস চেয়ারম্যান শরীফুল ইসলাম তাজু অফিসার ইনচার্জ এ কে এম মেহেদি হাসান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু পূজা উদযাপন পরিষদের সভাপতি তনাই দেব সাধারণ সম্পাদক গ্রিমন তালুকদার সহ নেতৃবৃন্দ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এ ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ